কোশ্চেনে কি বলছে? বলছে হচ্ছে আমাদের কাছে দুইটা ধাতু আছে, ধরো এটা হচ্ছে ধাতু এক আর এটা হচ্ছে আমাদের ধাতু দুই। আচ্ছা না, সেম ধাতু আছে, দুঃখিত, এটাও যা ধাতু এটাও আমাদের সেম ধাতু। কি করছি আমরা, একই ধাতুর উপর দুইবার দুইটা ডিফারেন্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলছি। একবার ফেলছি ল্যামডা ওয়ান তরঙ্গ দৈর্ঘ্যের, আর একবার ফেলছি ল্যামডা টু তরঙ্গ দৈর্ঘ্যের। সো যখন আমরা ল্যামডা ওয়ান তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলছি, তখনও এখান থেকে ইলেকট্রন বের হইছে। ধরো সেই ইলেকট্রনের বেগ হচ্ছে ভি ওয়ান ম্যাক্স। ওকে, যখন ল্যামডা টু তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলছি, তখনও এখান থেকে ইলেকট্রন বের হইছে। ধরো এইটার বেগ হচ্ছে ভি টু ম্যাক্স। তোমাকে বলছে এই যে দুইটা ইলেকট্রন বের হইলো দুইটা ধাতু থেকে, এই মানে সেম ধাতু থেকে দুইটা ডিফারেন্ট আলো ফেলার জন্য, এই দুইটা ইলেকট্রনের বেগের অনুপাত হচ্ছে 2:1। বুঝতে পারছো? মানে যখন তুমি এখানে ল্যামডা ওয়ান তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলছিলা, তখন একটা ইলেকট্রন বের হয়েছে, তার বেগ ভি ওয়ান বা ভি ওয়ান ম্যাক্স। আর যখন এই একই ধাতুর উপর তুমি ল্যামডা টু তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলছো, তখন সেখান থেকে যে ইলেকট্রনটা বের হয়েছে সেটার বেগ হচ্ছে ভি টু ম্যাক্স, এবং এই দুটার বেগের রেশিও হচ্ছে 2:1। তোমাকে প্রশ্ন করছে ধাতুর কার্যাপেক্ষক কত। আচ্ছা, তুমি নিশ্চিন্তা করো, তুমি যদি ধরো এটা একটা নির্দিষ্ট ধাতু, ধরো সিলভার বা ধরো কপার, ঠিক আছে, এখানে তুমি একবার ল্যামডা ওয়ান তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলছো, তখন এই ধাতুর কার্যাপেক্ষক ছিল ফাই নট। সেম ধাতুর উপর তুমি যখন ল্যামডা টু তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলবা, তখন কি ধাতুর কার্যাপেক্ষক চেঞ্জ হবে? জীবনেও না। ধাতুর কার্যাপেক্ষক কিসের উপর নির্ভর করে? শুধুমাত্র ধাতুর উপর এবং ধাতুর টেম্পারেচারের উপর। তুমি কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলতেছো তার উপর না। তার মানে প্রথম কেসে ধাতুর কার্যাপেক্ষক থাকবে ফাই নট, সেকেন্ড কেসেও থাকবে কি ফাই নট, ধাতুর কার্যাপেক্ষক কিন্তু চেঞ্জ হবে না। ওকে, তাহলে প্রথম কেসে আপতিত আলোর শক্তি ধরলাম ই ওয়ান, এবং সেকেন্ড কেসে আপতিত আলোর শক্তি ধরলাম ই টু। তাহলে আমি যদি এখন ফর্মিউলা লিখি, কি লেখা যায়? ই ওয়ান ইজ ইকুয়ালস টু ফাই নট প্লাস এইচ সি বাই ল্যামডা না, ই কে ম্যাক্স ওয়ান। ঠিক আছে, মানে প্রথম ক্ষেত্রে নির্গত ইলেকট্রনের সর্বোচ্চ গতি শক্তি। সেকেন্ড কেসের জন্য কি লেখা যায়? সেম, ই টু ইজ ইকুয়ালস টু ফাই নট প্লাস ই কে ম্যাক্স টু। ঠিক আছে, এখন এই ই কে ম্যাক্স মানে কি? ই কে ম্যাক্স মানে হচ্ছে ম্যাক্স মানে এম ভি স্কোয়ার্ড, রাইট? সো আমরা জিনিসটাকে এভাবে লিখতে পারি, খেয়াল করো, এই প্রথমটাকে ই কে ম্যাক্স ওয়ান ইজ ইকুয়ালস টু ই ওয়ান মাইনাস ফাই নট, অবশ্যই লেখা যায়। আর এই ই ওয়ান মানে কি? ই ওয়ান মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা ওয়ান। সো আমরা একবারে লিখে দিচ্ছি, ই কে ম্যাক্স মানে হচ্ছে হাফ এম ভি ম্যাক্স ওয়ান স্কোয়ার্ড, ওকে, ইজ ইকুয়ালস টু ই ওয়ান মানে হচ্ছে এইচ সি বাই ল্যামডা ওয়ান মাইনাস ফাই নট। ঠিক আছে, এটা আমাদের প্রথম সমীকরণ। এটা কি আমাদের প্রথম সমীকরণ, বুঝছো? এক নম্বর ইকুয়েশন। সিমিলারলি আমরা দুই নম্বর ইকুয়েশনও বের করতে পারি, কই থেকে? এখান থেকে। কি লেখা যায়? ই কে ম্যাক্স টু ইজ ইকুয়ালস টু ই টু মাইনাস ফাই নট। ই কে ম্যাক্স টু মানে কি? নির্গত ইলেকট্রনের গতি শক্তি হাফ এম ভি ম্যাক্স টু স্কোয়ার্ড। ই টু মানে কি? ওই যে সেকেন্ড আলোর শক্তি। আলোর শক্তি কেমনে বের করবা? এইচ সি বাই ল্যামডা টু, কারণ ওখানে তরঙ্গ দৈর্ঘ্যটা ল্যামডা টু, মাইনাস ফাই নট। এইটা হচ্ছে আমাদের দুই নম্বর ইকুয়েশন। এবার আমরা কি করব, এক আর দুইকে ভাগ করে দিব। ঠিক আছে, চলো আমরা এক আর দুইকে একটু ভাগ করে দিই। লেখো, এক ডিভাইডেড বাই দুই, এক ডিভাইডেড বাই দুই, বলো কত হবে? উপরে কি আসবে বলতো? উপরে আসবে হচ্ছে যে হাফ এম ভি ম্যাক্স ওয়ান স্কোয়ার্ড। তাহলে এই পাশে উপরে আসবে, আশেপাশে কিছু ভাঙচুর হইলো নাকি যাই না, পাশের পাশের বিল্ডিং এ মোস্ট প্রবলি কিছু ভাঙচুর হইলো, শব্দ পাইলাম, বাট জোরে বলাও যাবে না যদি আবার আমাকে কিছু বলে। যাই হোক, আসো ভাগ করি। তাহলে উপরে আসবে হাফ এম ভি ম্যাক্স ওয়ান স্কোয়ার্ড, নিচে আসবে হাফ এম ভি ম্যাক্স টু স্কোয়ার্ড। ঠিক আছে, ডান পাশে উপরে কি আসবে? এখানে আসবে এইচ সি বাই ল্যামডা ওয়ান মাইনাস ফাই নট, আর এখানে আসবে এইচ সি বাই ল্যামডা টু মাইনাস ফাই নট। দেখো, এখান থেকে হাফ এম কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে ভি ম্যাক্স ওয়ান বাই ভি ম্যাক্স টু তার উপর হোল স্কোয়ার্ড। ডান পাশে কী থাকবে? ডান পাশে ক্যালকুলেশনটা করা লাগবে, এইচ সি বাই ল্যামডা আছে না, মান বসান লাগবে আর কি। ঠিক আছে, চলো মান বসাই। এইচ সির মান কত? এইচ হচ্ছে 6.63 × 10⁻³⁴, সি হচ্ছে 3 × 10⁸ ডিভাইডেড বাই ল্যামডা ওয়ান কত? ল্যামডা ওয়ান হচ্ছে 248 ন্যানোমিটার, তার মানে 248
ইন্টু 10^-9, আর মাইনাস হবে হলো ফাই নট, এটা তো থাকবেই। নিচে হবে 6.63 × 10^-34, 3 × 10^8, ল্যামডা 2 এর মান কত, তরঙ্গ দৈর্ঘ্য কত রে ল্যামডা 2, 310, তার মানে এখানে বসবে হচ্ছে 310 × 10^-9, মাইনাস ফাই নট তো থাকবেই। ঠিক আছে, তো আমরা যদি এই ক্যালকুলেশনটা এখানে একবারে করে ফেলি, একটু ইজি হবে মোস্ট প্রবলি, চলো ক্যালকুলেশনটা করে ফেলি এখানে। তাহলে 6.63 × 10^-34 মাল্টিপ্লাইড বাই 3 × 10^8, এটা মানে হচ্ছে 1.989, একটু লিখে রাখি যেন পরের বার করা না লাগে, 989 × 10^-25। ঠিক আছে, পরে মুছে দিচ্ছি। ডিভাইডেড বাই 248 × 10^-9, তার মানে এখানে আসতেছে হচ্ছে 8.02 × 10^-19, মাইনাস ফাই নট, এবং নিচে কত আসবে ওইটা ডিভাইডেড বাই 1.989 × 10^-25, ডিভাইডেড বাই 310 × 10^-9, কত হচ্ছে 6.42 × 10^-19, মাইনাস ফাই নট। ঠিক আছে, এখন দেখো ভিম্যাক্স 1 আর ভিম্যাক্স 2 রেশিও কোশ্চেনে দেওয়া ছিল। এই যে ভিম্যাক্স 1 আর ভিম্যাক্স 2 রেশিও হচ্ছে 2:1, মানে হচ্ছে 2, তাহলে আমরা লিখতে পারি এটার পরিবর্তে কত, 2, তাহলে 2 কে স্কোয়ার করলে কত হবে 4। হ্যাঁ, এই যেখানে লিখলাম 4 ইজ ইকুয়ালস টু, উপরে হচ্ছে 8.02 × 10^-19 মাইনাস ফাই নট, নিচে হচ্ছে কত 6.42 × 10^-19 মাইনাস ফাই নট। এখন তো আসলে ফাই নটের মান বের করার কোনো ব্যাপার নাই, জিনিসটাকে এই পাশে নিয়ে আসো, 4 দিয়ে যদি গুণ হয় তাহলে ওই পাশে যাবে হচ্ছে -4π নট, ওই পাশে গেলে 3π নট, একবারে লিখলাম, হ্যাঁ 3π নট হবে হচ্ছে 4 × 6.42 মাল্টিপ্লাইড বাই 10^-19 মাইনাস 8.02 × 10^-19। ওকে, এখান থেকে আমাদের ফাই নটের মানটা বের করতে হবে। তো যদি আমরা এখানে ক্যালকুলেট করি তাহলে 4 × 6.42 মাইনাস হচ্ছে 8.02, কত হচ্ছে 17.66, এটাকে আবার ভাগ করতে হবে 3 দিয়ে, তাহলে আসবে হচ্ছে 5.88 × 10^-19 জুল। এখন যদি এটাকে 1.6 দিয়ে ভাগ করে দাও তাহলে পাওয়া যাবে হচ্ছে 3.68 ইলেকট্রন ভোল্ট। ওকে, দেখো এইটা হবে হচ্ছে ফাই নটের মান। খুবই ভালো একটা ম্যাথ ছিল কিন্তু, হ্যাঁ খুবই 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 ভালো ম্যাথ। এটা হবে কি আমাদের অ্যান্সার, দেখো